আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিকে মিডিয়া পক্ষ থেকে আমি অনু আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং স্বাগত। দর্শক মণ্ডলী, বিকে মিডিয়ার মাধ্যমে আপনারা আপনার ভালো খেলা উপভোগ করে থাকেন, সেভাবে আজকেও যে খেলাটা অনুষ্ঠিত হবে সেটি বিকে মিডিয়ার নিয়মিত খেলোয়াড় আমাদের সুদর্শন শৈবাল ভাই, শৈবাল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। অত্যন্ত সুন্দর এবং ভালো খেলে থাকেন শৈবাল ভাই, তাকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের বিকে মিডিয়ার আরেকজন প্লেয়ার, তিনিও সুদর্শন, আমরা তাকে অনেক শ্রদ্ধা করে থাকি। তিনি আমাদের রবিউল ভাই, রবিউল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রবিউল ভাই এবং শৈবাল ভাইকে, তারা কর্ম অত্যন্ত করে নিচ্ছেন। দর্শমণ্ডলী, সুন্দর টসে বিজয়ী হলেন রবিউল ভাই। আমার বাম প্রান্তে আছেন রবিউল ভাই, আমার ডান প্রান্তে আছেন শৈবাল ভাই। সুন্দর খেলে থাকে তারা। দর্শক মণ্ডলী, বিকে মিডিয়ার মাধ্যমে আমরা প্রায় ভালো ভালো মানের খেলা আপনাদের উপহার দিয়ে থাকি, আমাদের সাথেই থাকুন। বিকে মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা খেলা দেখে থাকেন, বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন। হিট করলেন রবিউল ভাই, নিজে গুটি না যাওয়াতে স্ট্রাইক চলে আসছে শৈবালদার কাছে। শৈবাল ভাই, শৈবালদার দেখে নিচ্ছেন গুটির পজিশন। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, আমার বাম পাশে আছেন নাটোরের প্রীতি খেলোয়াড়, তিনি আমাদের বিকে মিডিয়ায় প্রায় খেলে থাকেন, অত্যন্ত সুন্দর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার আমাদের বেলাল ভাই। পাশে আছেন রফিকুল ভাই, আমার ডান পাশে প্রান্তে আছেন সাহেব ভাই, স্ট্রাইক চলে আসছে শৈবালদার কাছে। শৈবালদা দেখে নিচ্ছেন এদিক সেদিক, সবচেয়ে ভালো আমি ইজি গুটি এবং গুটিটাকে তিনি নিজের নিয়ন্ত্রণে আনার জন্য দেখে নিয়ে তিনি শর্ট মারলেন, কিন্তু গুটি জায়গা মতো না লাগার চেষ্টায় চলে আসছে রবিউল ভাই। রবিউল ভাই অত্যন্ত গুণী খেলোয়াড়, এবং সুন্দর ভাবে একটি কাঠ গুটিকে তিনি পকেটে ফেললেন।
সুন্দরভাবে খেলছেন রবুল ভাই, একে একে প্রায় সব গুটি একটা গুটি রেখে তিনি এখনো খেলে চলেছেন। একটি সুন্দর শট যেটাকে বলে ফোর নিতে চেয়েছিলেন, কিন্তু রবুল ভাই প্রথম হিটে পয়েন্ট সংগ্রহ করলেন এক পয়েন্ট। আজকের খেলায় আমার ডান প্রান্তে আছেন যুগল দা এবং বাম পাশে আছেন রবুল ভাই, উভয়ই খুব ভালো খেলোয়াড়, প্রীতি খেলোয়াড়, তারা ক্রিকেট মিডিয়ায় প্রায় নিয়মিত খেলে থাকেন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে তারা খেলেন। আপনারা দেখছেন বিকে মিলের আজকের রেকর্ড রান প্রতিযোগিতা, সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করার জন্য অনুরোধ করছি এবং বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি, সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিকে মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল, স্পোর্টস চ্যানেল, যার মাধ্যমে আপনারা ক্রাম খেলার উপভোগ করে থাকেন দর্শক মণ্ডলী। প্রতিদিনই এইরকম খেলা বিকে মিডিয়া অনুষ্ঠিত হয়, যদিও আমরা সকল খেলা যদিও ইউটিউবে অনলাইনে প্রচার করি না, বিভিন্ন কোয়ালিটি খেলাগুলোকে আমরা প্রচার করে থাকি, সেই হিসাবে আজকে এর আগে খেলে গেছেন আমাদের নাটোরের বেলাল ভাই এবং বাবুল ভাই ঢাকার, এখন খেলছেন রবুল ভাই এবং সৈবাল হত্যা স্ট্রাইক চলে আসছে, আছে এখনও রবুল ভাইয়ের কাছে, রবুল ভাই দেখে শুনে নিচ্ছেন। সুন্দর, অত্যন্ত কঠিন একটা কুটি যেটা রেড ছিল, তিনি রেডটাকে পকেটে নিয়ে নিলেন রবুল ভাই, এখন কভারের পালা, কভার কিন্তু হলো না, কভারটা ব্যাক করে চলে আসার সাথে এক্সট্রা রেড জায়গা মতো বসে গেল। একসঙ্গে দুটি পকেটে ফেলে দিলেন গুটি, অত্যন্ত ভালো খেলে থাকেন সুরেন্দ্র আমাদের বিকে মিডিয়া, তার একটি সুনাম আছে আমাদের এই বিকে মিডিয়া, উনি ভালো খেলে থাকেন এবং ক্রিকেটের সাথেই খেলে থাকেন, যেটার নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী, পাশাপাশি রবীন্দ্র অনেক সুন্দর খেলেন, তিনি বিকে মিডিয়ার অনেক টুর্নামেন্টে তিনি অনেক অংশগ্রহণ করেছেন সুগলদা, আর মাত্র দুইটি সাদা গুটি সুগলদা, এই গুটিটি নিতে পারলে সুগলদা একটি স্মার্ট পয়েন্ট যেটা শক্তিশালী পয়েন্ট তিনি অর্জন করবেন, এখন কিন্তু হলো না, স্ট্রাইক চলে আসছে রবীন্দ্রের কাছে, অত্যন্ত কঠিন গুটিটা নিলেন এবং কৃতিত্বের সাথে তিনি পুরো গুটি থেকে নিয়ে আবার পয়েন্ট সংগ্রহ করলেন,
তিনি দুটি সাজিয়ে নিচ্ছেন ঠিক মতো আর হিট করলেন, সুন্দরভাবে হিট করলেন একটি দুটি পকেটে। সুন্দরভাবে তিনি পকেটে চললেন যে গুচিটাকে কভারের পালা, এবার কভারও হয়ে গেল। রবিবার গুচিটার যে আর্ট সেটা সত্যি প্রশংসা দাবি রাখে, খুব সুন্দরভাবে তিনি অ্যাঙ্গেল করে দাঁড়ানোর একটা সুন্দর ভঙ্গিমা তিনি গুটি পকেটে ফেলেন। আর রবিবার যদি দুটো গুটি পকেটে ফেলতে পারেন কিন্তু হলো না, আর একটি বড় মাপের পয়েন্ট সংগ্রহ করার সম্ভাবনা ছিল রবিবারের স্টাই চলে আসছে। কঠিন অ্যাঙ্গেলে সেবাল দা গুটি নিলেন পকেটে, যেটা সত্যি আকর্ষণীয় ছিল। দশমণ্ডল এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন, আমাদের ক্রিকেট মিটার আয়োজন কৃতি খেলোয়াড়, অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় থালিম ভাই, থালিম ভাইকে অভিনন্দন জানাচ্ছি। রবিল ভাই আবারও পয়েন্ট সংগ্রহ করে নিয়ে গেলেন, দর্শকমণ্ডলী অত্যন্ত সুন্দর খেলছেন রবিল ভাই। রবিল ভাই খেলা দেখার মতো তিনি একে একে পয়েন্ট সংগ্রহ করে নিলেন, পরপর তিনটি ইটে তিনি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। এবার তিনি পয়েন্ট সংগ্রহ করলেন 11, আগের ছিল 2, মোট 13 পয়েন্টে তিনি এগিয়ে আছেন রবিল ভাই। পাশাপাশি শৈবাল খেলছেন ভালো, কিন্তু ভাগ্যক্রমে তিনি সব পয়েন্ট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন, বিদায়। তার পয়েন্ট এখনও তিনি পয়েন্টের খাতা খুলতে পারেননি। এখনো স্ট্রাইক রবিল ভাই হাতে তিনি দেখে নিচ্ছেন, গুটি পজিশনটা ভালো মতো দেখে তিনি একটা গুটি পকেটে ফেললেন সুন্দরভাবে, কিন্তু রেটটা তার নাগালের বাইরে চলে গেল। দেখি তিনি এখন কি করেন। সুন্দরভাবে আবারও রেটটাকে তার হাতের নাগালে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু রেটও যেন কেমন আচরণ করছে, তিনি একটা আবারও কাঠের মধ্যে গিয়ে বসে পড়ল। সুন্দরভাবে খেলছেন রবিদা, যেটা বলছিলাম সুন্দর ভঙ্গিমায় সুন্দর ঢঙে তিনি খেলে থাকেন। এখনও তিনি স্ট্রাইক ছাড়েননি, খেলেই চলেছেন, পকেটে গুটি ফেলে একের পর এক খেলছেন তিনি সুন্দর। আর মাত্র তিনটা কালো গুটি, সুন্দরভাবে তিনি সামনে কালো গুটি এবং সাদা গুটি দিয়ে লালটাকে উঠানোর চেষ্টা করছিলেন, কিন্তু ঠিকঠাক মতো নামাকে তো হলো না। এখনো তার হাতে স্ট্রাইক, অত্যন্ত সুন্দর। দর্শকমণ্ডলী আপনারা হয়তো দেখেছেন অত্যন্ত সুন্দরভাবে একটি গুটি তিনি পকেটে নিয়ে নিলেন রবিল ভাই।
তাকে অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সুন্দর খেলছেন তিনি, তিনি আমাদের দর্শককে অভিভূত করছেন। তিনি পূর্ণ পয়েন্ট অর্থাৎ 14 পয়েন্ট নিয়ে নিলেন, এই 14 পয়েন্ট নেওয়াতে তার পয়েন্ট গিয়ে দেওয়া 27 পয়েন্ট এবং পাশাপাশি সৌগতার পয়েন্ট। এখনও তিনি খুলতে পারেননি খাতা, চেষ্টা করছেন, হয়তো এই হিটে তিনি পয়েন্ট নিয়ে নেবেন। দেখা যাক তিনি কী করেন। রবিল ভাই হিট নিলেন, হিটে গুটিয়ে গেল, তার হিটটা অত্যন্ত সুন্দর হয়ে থাকে, গুটি একটা পকেটে যান ওটা নিশ্চিত থাকা যায়। তিনি রেড নিতে চেষ্টা করেছিলেন কিন্তু সামনে হিটে রেড চেষ্টা করেছিলেন কিন্তু ঠিক মতো না লাগাতে গুটি রেডটা পকেটে যায়নি, স্ট্রাইক চলে আসছে সুবাদার কাছে। এই সুযোগে সুবাদার রেডটাকে পকেটে নিয়ে নিলেন কভারের পালা, কভারও দিয়ে দিলে তাকে পয়েন্ট নিতে হবে। সুন্দরভাবে খেলছেন, পয়েন্ট নিতে হবে এবং খেলা ফিরে আসতে হবে। তিনি সুন্দর খেলে থাকেন কিন্তু আজকে কেন যেন ঠিক মতো স্ট্রাইক এবং গুটি পজিশনে ঠিক মতো হচ্ছে না। যাই হোক, এবার তিনি হয়তো তিনি পয়েন্ট সংগ্রহ করবেন এবং খেলায় ফিরে আসবেন। তাও কি যায় মতো না লাগে, তিনি গুটিটা ব্যাক করলো। রবীন্দ্র ভাই খেলে চলেছেন, তার সামনে সুন্দর একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে। খেলাটাকে খেলাটাকে সুন্দর সমাধান সমাপ্তি করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মাত্র 4টা গুটি, 4টা গুটি নিতে পারলে তিনি আজকে বিজয়ী হবেন। আর মাত্র 1টা গুটি রবি ভাই গুটিটা নিতে পারলেন না, বিদেশটা চলে আসছে। শুভদাদা সুন্দরভাবে সুন্দরভাবে সাইড গুটিতে পকেটে নিয়ে নিলেন, যেটা সত্যি দর্শনীয় ছিল। দর্শনীয় আবার তিনি এখন গেম সেভ করার জন্য খেলছেন, জায়গা মতো লাগলো না, স্ট্রাইক চলে আসছে রবীন্দ্র হাতে। হলেন রবুল ভাই, রবুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি দর্শক মন্ডলী। এবং আজকের খেলায় তিনি সুন্দর নৈপুণ্য দেখিয়েছেন, পাশাপাশি সুবেদার চেষ্টা করেছিলেন কিন্তু তার ব্যাটে বলে অর্থাৎ ঠিক জায়গা মতো না হতে তার কাঙ্ক্ষিত সফলতা তিনি অর্জন করতে পারেননি। আজকের এই খেলা বিজয়ী হওয়ার জন্য আমি রবিল ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। দর্শক মন্ডলী সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। খেলায় হার জিত থাকবে, জিতলে ভালো লাগে এটা সত্যি। তবে সোহেল দাও খুব ভালো খেলেছে, সে চমৎকার খেলেছে, সে ভালো খেলে। সোহেল দার সাথে খেলাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা আরও বেশি শেয়ার এবং লাইক করবেন যাতে আমাদের খেলাটা আরও বেশি। ধন্যবাদ সবাইকে দর্শক মন্ডলী। আজকের খেলায় আমাদের সুবল দা, আমাদের খুব প্রাণের সুবল দা, আমি অনুরোধ করবো সুবল দাকে কিছু বলার জন্য। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের এই বিজ্ঞান মিডিয়ার খেলা দেখার জন্য। প্রথমে আমি আমার খুব প্রাণ প্রিয় বাইজিৎ ভাইয়ের জন্য সবাইকে বলবো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, কারণ হচ্ছে এটা আমাদের একটা ট্রেডিশনাল গেম। এই সাব কন্টিনেন্টের সবচেয়ে ট্রেডিশনাল সবচেয়ে পুরাতন খেলার মধ্যে একটা হচ্ছে ক্যারাম বোর্ড। তো আমরা আশা করবো আমরা এই ট্রেডিশনটাকে যেন তুলে ধরে রাখতে পারি। আর এখানে সবাই আমরা খুব আপনজনের মতন, কেউ বড়ো ভাই, কেউ বন্ধু, কেউ ছোটো ভাই, কিন্তু সবাই খুব মিলে মিশে খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা এই
খেলা উপভোগ করি এবং প্রতিদিন আমরা বিনোদনের চেষ্টা করি। তো আমাদের সাথে থাকলে সবাই গঠন করতে সুন্দরভাবে বললেন, সবাইকে ধন্যবাদ।